ডিজি বাংলার দিনের খবরে স্বাগত সঙ্গে আছি ইমদাদুল হক শুরুতেই শিরোনাম মুক্ত পেশাজীবীদের জন্য তৈরি হচ্ছে মেন্টরশিপ স্কুল মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা নয় অনলাইন অ্যাসাইনমেন্টে মূল্যায়ন টেন টেন উৎসবের সময় বাড়ল দশ দিন ঝুলন্ত তার ভূগর্ভস্থকরণে বৃহস্পতিবার বিটিআরসিতে জরুরি বৈঠক অনলাইনে লুডু খেলে লাখপতি। গুগলের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা সুইডেনে ফাইভ জি নেটওয়ার্ক তৈরিতে নিষিদ্ধ জেটটি প্যাকেজিংয়ে ষাট শতাংশ প্লাস্টিক ব্যবহার কমাবে শাওমি যুদ্ধ হেরেছে নেটফ্লিক্স লক্ষ্য ওয়াল স্ট্রিট জয় এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশের প্রথম সাইবার ড্রিল যাচ্ছি বিস্তারিত খবরে মুক্ত পেশাজীবীদের জন্য তৈরি হচ্ছে মেন্টরশিপ স্কুল আত্মপ্রকাশ করল বাংলাদেশের অনলাইন পেশাজীবীদের ফোরাম বাক্য অনলাইন প্রফেশনাল ফোরাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সরাসরি তত্ত্বাবধানে যাত্রা শুরু করলো এই উপসংগঠনটি বুধবার রাতে অনলাইনে এই ফোরামের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে মুক্ত পেশাজীবীদের জন্য মেন্টারশিপ স্কুল তৈরির পরিকল্পনার কথা তুলে ধরে আগামীতে চলমান একটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভার পাশাপাশি দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী এছাড়াও অনলাইন পেশাজীবীদের জন্য কোম্পানি গঠন ও অর্থায়নের প্রতিশ্রুতি দেন তিনি একটা মেন্টার স্কুলের পাশাপাশি আমার সাজেশন থাকবে আমরা আইডিয়া প্রজেক্ট থেকে হেল্প করব আমরা যদি ফান্ডিং লাগে বা লয়ার দেখে দিতে হয় সেটা বাক্য এবং আইডিয়া প্রজেক্ট তারা হেল্প করবে আইসি ডিভিশন থেকে তার জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য বলবো যে আমাদের ছোট ছোট স্টার্ট যদি তাদের প্রি বা সিড মানি দরকার হয় তাহলে আইডিয়ার ফান্ডে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আমরা বাক্য এবং অনলাইন প্রফেশনাল যদি রিকমেন্ড করে তাহলে আমরা সেটা দিব বক্তব্যে পেপালকে বাংলাদেশে আনার ক্ষেত্রে সরকারের পাশাপাশি অনলাইন মার্কেট প্লেসগুলোর সহায়তা কামনা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল আমাদের যখন ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে এটা আশা করছি একুশের মধ্যে আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারবো তখন কিন্তু এমনকি ক্রেডিট রেটিং এবং ক্রেডিট প্রোফাইলিং কিন্তু আমরা করতে পারবো ইন্ডিভিজুয়াল পর্যায়ে সব ডিজিটালি সো এটা আমরা যদি একটু এই অনলাইন মার্কেট প্লেস গুলোর কাছ থেকেও যদি পেপাল কিটে অ্যাপ্রোচ করতে পারি তাহলে আমার মনে হয় একটু ভালো হয় তো এই জায়গাগুলোতে আমি একটু আপনাদের সহযোগিতা পরামর্শ চাই আর আমার কি করণীয় সেটাও আমাকে বলেন যে এই পেপালকে বাংলাদেশে ওয়ালেট আনার জন্য ইনবাউন্ড আউটবাউন্ড করার জন্য কি কি করা যেতে পারে আমার কি কি করা লাগবে সেটা আমাকে যদি আপনি একটু বলেন তাহলে আমি আরো ভালোভাবে করতে পারি বাক্য সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ওয়াহিদ শরীফ আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এবং জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় ফিল্যান্সিং শুরু করা জায়েদ কর্পের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী আব্দুল্লাহ জায় উপস্থাপনায় তিনি বাংলাদেশের ক্যাটাগরি ভিত্তিক সফল আউটসোর্সিং উদ্যোগগুলোর আয়ের পরিসংখ্যান তুলে ধরেন এতে একক উদ্যোক্তা থেকে প্রতিষ্ঠান গড়ে তোলার গল্প উপস্থাপন করেন আইডিয়াল কম্পিউটার অ্যান্ড আইটি প্রজেক্টের প্রতিষ্ঠাতা শরীফ মোহাম্মদ শাহজাহান ইমরাজিনা টেকনোলজিস সহ প্রতিষ্ঠাতা ইমরাজিনা ইসলাম এরিয়া ওয়ান প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আহসান হাবিব ভাইসার এক্স লিমিটেডের প্রধান নির্বাহী ফাইসাল মুস্তাফা এবং দ্য সফট কিং লিমিটেডের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রিফায়েত রিফা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাক্য পরিচালক রাশেদ নোমান মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা নয় অনলাইন অ্যাসাইনমেন্টে মূল্যায়ন স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেয়া হবে করোনার কারণে বন্ধ থাকা সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা নিয়ে বুধবার সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু দীপুমনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান বেশ কিছু শিক্ষার্থী হয়তো স্থানান্তরিত হয়ে গেছেন বাবা মা ঢাকা শহরে বা বড় কোনো শহরে হয়তো চাকরি করতেন প্যান্ডেমিক এর কারণে হয়তো বা চাকরি হারিয়েছেন বা চাকরি বদল করেছেন ভিন্ন কোথাও চলে গেছেন সেই শিক্ষার্থী তার নিজের নিজের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কি করে যাবে পুরোটাই এখন অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে তো সেখানে যদি অনলাইন অ্যাক্সেস থাকে তাহলে তো সে বাংলাদেশের যেখানেই থাকুক সে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাকতে পারছে যদি সেই সুযোগটি না থাকে যাদের সেই সুযোগটি নেই তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তাদের সেখান থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারবে সেখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে তারপরেও আমরা আমাদের কেন্দ্রীয়ভাবেই আমরা আমাদের একটি ইমেইল অ্যাড্রেস বা আমাদের ওয়েবসাইটেও সেই ব্যবস্থা রাখবো এছাড়াও করোনার কারণে চাকরি হারানো বা আয় রোজগার কমে যাওয়া অভিভাবকদের সন্তানদের টিউশন ফির বিষয়ে মানবিক হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী পাশাপাশি করোনা ভাইরাস মহামারীর মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে সমন্বিত আয়োজনকে এখন সময়ের সবচেয়ে বড় দাবি হিসেবে দেখছেন তিনি সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম অংশ নেন টেন টেন দেশীয় অনলাইন শপিং উৎসবের সময় বাড়লো দশ দিন শারদীয় দুর্গাপূজার কেনাকাটা অনলাইনে করতে আরও দশ দিন সময় বাড়ানো হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব টেন টেনের দেশের টাকা দেশেই থাকুক স্লোগানে দেশের চোদ্দটি শীর্ষস্থানীয় ই কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গত দশ অক্টোবর শুরু হয় দিনের টেন টেন অনলাইন উৎসব অক্টোবর শেষ না হয়ে চলবে পর্যন্ত আয়োজকরা জানিয়েছেন প্রতিদিন প্রায় দশ হাজারের বেশি ক্রেতা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করছে এই উৎসবে অংশগ্রহণকারী ই কমার্স সাইটগুলোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে লাইভ ভিডিও প্রোগ্রাম করে বিভিন্ন গিফট ও আকর্ষণীয় অফার দিচ্ছে ক্রেতাদের অফারের সমারোহ প্রকাশ করা হচ্ছে ইভেন্ট ওয়েবসাইট টেন টেন ডট কম ডট বিডিতে ডিজিটেক ফলোআপ ঝুলন্ত তার বৃহস্পতিবার বিটিআরসিতে জরুরি বৈঠক ঢাকা শহরে ঝুলন্ত তার অপসারণ কাদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক দেখেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বৃহস্পতিবার বিকেলে বিটিআরসির প্রধান সভাকক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে এনটিটিএন অপারেটর কোয়াব এবং আইএসপিএবি প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ হক বৈঠকে উপস্থাপন করা হবে দুই সিটিতে ভূগর্ভস্থ ট্রান্সমিশন নেটওয়ার্কের বর্তমান বিস্তৃতি ও নেটওয়ার্ক হতে আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর সংযোগ গ্রহণের বর্তমান অবস্থা নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ঝুলন্ত তার ভূগর্ভস্থকরণের বিষয়ে সমন্বিত উদ্যোগ নিয়ে দিক নির্দেশনা দেবেন বিটিআরসি চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং ও চিঠির সূত্র ধরে বুধবার নিয়ন্ত্রক সংস্থার প্রকৌশল ও পরিচালন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ইমতিয়াজ এই বৈঠক আহ্বান করেন দিনের খবর এক্সট্রা অনলাইনে লুডু লুডু খেলে লাখপতি। অনলাইন প্রতিযোগিতায় এক লাখ প্রতিযোগীকে টপকে লাখপতি হল সিলেট মেডিকেল কলেজের শিক্ষার্থী খুরশিদ জয় গেমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেমস ডিএফজির বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্টে অংশ নিয়ে এই বিজয় অর্জন করেছে সে আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দ্বারাজের টেন টেন অনলাইন কেনাকাটার উৎসব উপলক্ষে গত সাত থেকে নয় অক্টোবর অনুষ্ঠিত এই লুডু টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানের মোট এক লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা তিরিশে জায়গা করে নেন বাংলাদেশের জন খেলোয়াড় এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সিলেট মেডিকেল কলেজের শিক্ষার্থী খুরশিদ জয় জিতে নেন এক লাখ টাকার দারাজ ভাউচার আর দ্বিতীয় স্থান অধিকারী শওকত স্মান জিতে নেন দশ হাজার টাকার দ্বারাজ ভাউচার এছাড়াও আরো ১৯ জন জিতে নেন তিন হাজার টাকার সমমূল্যের ভাউচার দ্বারাজ বাংলাদেশের হেড অফিসে বিজয়ের হাতে ভাউচারটি তুলে দেন প্রতিষ্ঠানটির হেড মার্কেটিং সৈয়দ আহমদ আবরার হাসনাইন নজর দিচ্ছি দেশের বাইরে গুগলের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ এনে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ ইন্টারনেটে অনুসন্ধান এবং অনলাইন বিজ্ঞাপনের উপর একচেটিয়া আধিপত্য বজায় রাখার দায়ে এই মামলা দায়ের করা হয়েছে মামলাটিকে চলতি বছরের মধ্যে কোম্পানিটির বিরুদ্ধে মার্কিন নিয়ন্ত্রকদের আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এক বছরেরও বেশি সময় ধরে নিয়ন্ত্রক সংস্থার নিবিড় তদন্ত ও পর্যবেক্ষণ শেষে এমন মামলার মুখোমুখি হল টেক জায়ান্ট ফেডারেল আদালতে দায়ের করা এই অভিযোগ মার্কিন বিচার বিভাগ এবং আরও এগারোটি রাজ্য থেকে করা হয়েছে মামলায় সার্চ ইঞ্জিন ব্রাউজার এবং মোবাইল ফোনের মতো ডিভাইসে ডিফল্ট অপশন হিসেবে ইনস্টল করতে গুগল প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে বলেও অভিযোগ আনা হয়েছে কর্মকর্তারা বলছেন এই ব্যয় ইন্টারনেটে গেটকিপার হিসেবে গুগলের স্থান সুরক্ষিত করতে সাহায্য করছে যার ফলে এটি যুক্তরাষ্ট্রে প্রায় আশি শতাংশ অনুসন্ধান প্রশ্নের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মালিকদের নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতা দেয় এদিকে মঙ্গলবার দায়ের করা এই মামলাকে গভীরভাবে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছে গুগল তাদের দাবি তীব্রভাবে প্রতিযোগিতা করেই তারা গ্রাহকদের পছন্দের প্রথম ভাগে রয়েছে মানুষ গুগল ব্যবহার করে কারণ তারা এটি পছন্দ করে অথবা তারা বিকল্প খুঁজে পায় না সুইডেনে ফাইভ জি নেটওয়ার্ক তৈরিতে চীনের ওয়াওয়ে এবং জেট কে নিষিদ্ধ করেছে আগামী মাসে দেশটিতে স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হতে পারে সুইডেনের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ পিটিএস জানিয়েছে আগামী মাসে স্পেকট্রাম নিলামের জন্য চারটি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে তবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্কে এবং যন্ত্রাংশ ব্যবহার করতে পারবে না এছাড়াও বিদ্যমান নেটওয়ার্কে ওই দুই কোম্পানির যন্ত্রাংশ থাকলে সেটি সালের জানুয়ারির মধ্যে সরিয়ে ফেলতে হবে সুইডিশ আর্ম ফোর্সেস ও সুইডিশ সিকিউরিটি সার্ভিসেস তাদের মূল্যায়ন বিবেচনা করে পিটিএসকে দেয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদনের শর্ত ও প্রক্রিয়া ঠিক করেছে সংস্থাটি সুইডেনের নিষেধাজ্ঞা প্রশ্নে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াওয়ে এবং জেটটি প্যাকেজিং এ ষাট প্লাস্টিক ব্যবহার করবে শাওমি প্লাস্টিকের প্যাকেজিংয়ে ব্যবহার ষাট শাওমি ইউরোপ থেকে এই কার্যক্রম শুরু হবে আর এটি শুরু হচ্ছে এমআই টেনটি লাইট ফোনের মাধ্যমে শাওমি তাদের রিটেল বক্সের বিষয়ে এই তথ্য জানিয়েছে ফলে কন্টেন্ট নয় ব্যবহারকারী সকল অ্যাক্সেসরিজই পাবেন এর মধ্যে থাকছে চার্জার ইউএসবি ক্যাবল এবং একটি কেস এর আগে এম আই টেন লাইট মডেলেও ক্রেতারা এই অ্যাক্সেসরিজ পেয়েছিলেন তবে কিভাবে প্লাস্টিকের ব্যবহার কমানো হবে সে বিষয়ে এখনই পরিষ্কার কিছু বলা হয়নি কারণ বক্সটির অধিকাংশই কার্ডবোর্ডে তৈরি যুদ্ধে হেরেছে নেটফ্লিক্স লক্ষ্য ওয়াল স্ট্রিট জয় অভ্যন্তরীণ পূর্বাভাস এবং বিশ্লেষকদের অনুমানকে হার মানিয়ে গত চার বছরের মধ্যে গেল প্রান্তিকে সবচেয়ে কম গ্রাহক বেড়েছে নেটফ্লিক্সের পূর্বাভাসের তুলনায় গ্রাহক সংযুক্ত হয়েছে তিন লাখের কম সংযুক্ত হয়েছে মাত্র দুই লাখ বিশ হাজার গ্রাহক আর এই সংবাদ প্রকাশের ঘন্টাখানেকের মধ্যেই নেটফ্লিক্সের শেয়ারের পতন ঘটেছে শতাংশ অবশ্য ত্রৈমাসিক এই ফলাফল দিয়ে নেটফ্লিক্স বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা উচিত নয় বলে দাবি করেছে নেটফ্লিক্স বলেছে এই তথ্যটি কোম্পানির শেয়ার হোল্ডারদের চিঠি থেকে তিনটি বাক্যে সংক্ষিপ্তভাবে সারসংক্ষেপ করা হয়েছে নেটফ্লিক্স বলছে দুই সালের পুরো বছরের জন্য তাদের ভবিষ্যৎ বাণী ছিল এই প্রবৃদ্ধি আগের প্রত্যাশা থেকে ইতিবাচক হবে আশা করা যায় আগামী বছরগুলোতে এফসিএফ প্রোফাইলের উন্নতি অব্যাহত থাকবে মুনাফা বৃদ্ধি এবং নেটফ্লিক্স অরিজিনাল রূপান্তরের মাধ্যমে নতুন পণ্যের উৎপাদনও বাড়ানো হবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এই চিঠিতে নেটফ্লিক্স আরও যোগ করেছে প্রান্তিক শেষে ব্যালেন্স শিটে আট দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার নগদ এবং সাতশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ সুবিধা রয়েছে এতে প্রতিষ্ঠানের বাহ্যিক অর্থায়নের চাহিদা কমে যাচ্ছে মূলত নেটফ্লিক্স এখন আর নগদ অর্থ খরচ করছে না প্রস্তুতি চলছে নতুন মিশনের দিনের খবর শেষ করার আগে জানিয়ে দিচ্ছি নিউজ আপডেট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশের প্রথম সাইবার ড্রিল সকালে অনলাইনে এই কর্মসূচির উদ্বোধন করবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদার করতে এই চ্যালেঞ্জিং অনুষ্ঠানের আয়োজন করেছে আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হাতে কলমে সাইবার সুরক্ষার এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ই সরকার সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ইগভ সিআইআরটি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়